আচ্ছা, নিলয়েতে একটা শাড়ি পরলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ, লাল রঙের শাড়িটা নিয়ে ওয়াশরুমে যেতে নিয়েও গেল না। ওয়াশরুমে শাড়ি পরতে গিয়ে বেশ প্রবলেম ফেস করতে হয়, তার চেয়ে বরং এখানে চেঞ্জ করে নিয়ে যেতে পারে। মাত্রই শাড়িটা হাতে নিবে, বাকি সব পরা শেষ, ঠিক তখনই কেউ একজন এক ঝটকায় উল্টো ঘুরিয়ে নিয়ে চেঁচিয়ে উঠল, হোয়াট দ্য হেল নিশু, বিয়ে মানে কি ফয়সলা? নিশির দিকে তাকিয়ে নিলয়ের কথা মাঝপথেই আটকে গেল, মুখটা অটোমেটিক হ্যাঁ হয়ে গেল। নিলয় নিশিকে ঝটপট ছেড়ে দিয়ে উল্টো ঘুরে গেল, ওর মাথাটা যেন পুরো ফাঁকা হয়ে গেছে। কি দেখল সে? যে মেয়েকে এমনি দেখলেই ওর মাথা নষ্ট হয়ে যায় তাকে এই অবস্থায়? উফ, নিলয়ের হাত পা কাঁপছে, দাঁড়িয়ে থাকার মতো শক্তিটুকু খুঁজে পাচ্ছে না সে। বেডে বসে মাথা নিচু করে চুল ধরে টানছে নিলয়। কি মারাত্মক দৃশ্য! দুধ সাদা শরীরে লাল টুকটুকে ব্লাউজ, আর পেটিকোটেও যে কাউকে এতটা মারাত্মক সুন্দর লাগতে পারে নিলয়ের জানা ছিল না। নিশির ধবধবে সাদা উন্মুক্ত পেট যেন নিলয়কে পাগল করে দিচ্ছে। নিশি ঘটনার আকস্মিকতায় একদম বোকা বনে গেছে, এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও নিলয়কে এমন অবস্থায় দেখেও নড়ে চড়ে উঠল। নিলয়ের মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, দেখে বড্ড অসুস্থ বলে মনে হচ্ছে। নিশি দৌড়ে বিছানার কাছে গিয়ে নিলয়ের গালে হালকা হাত রেখে বলে উঠল, কি হয়েছে আপনার, এমন করছেন কেন? কি হলো, কিছু বলছেন না কেন? প্লিজ বলুন কি হয়েছে, শরীর খারাপ লাগছে? আর আপনি এভাবে এখানে? নিশু, প্লিজ নিজেকে ঢাকো, আই ক্যান্ট। নিশির এতক্ষণে মনে পড়ল যে ও কি পরে আছে, দ্রুত ওয়াশরুমে গিয়ে শাড়ি পরে ফিরে এলো। নিশিকে দেখে নিলয় চমকে উঠল, মেয়েটা সবসময় ওকে পাগল করার জন্য তৈরি থাকে নাকি? নিলয় চট করে উঠে পড়ল, এখানে দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব নয়, পাগল হয়ে যাচ্ছে সে। নিশি ওর সামনে দাঁড়াতেই নিলয় চোখ সরিয়ে নিল, ব্যাপারটায় নিশি অবাকই হলো, নিলয় তাকে ইগনোর করছে। কি ব্যাপার, ওদিকে তাকিয়ে আছেন কেন? আমি এখানে, এদিকে তাকান। মেরে ফেলতে চাও আমায়? কি সব আজে বাজে কথা বলছেন আপনি? আর আপনার হাত কাঁপছে কেন? এত ঠান্ডায় আপনি ঘামছেনই বা কেন? শরীর খারাপ লাগছে? ভালোবাসি নিশু, খুব বেশি ভালোবাসি। নিশি নিলয়ের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। কি বলছে নিলয়? এতক্ষণে নিশি নিলয়কে খেয়াল করল, অগোছালো চুল, ব্ল্যাক টি শার্ট, তার সাথে অ্যাশ কালারের থ্রি কোয়ার্টার প্যান্ট, সব কিছু মিলিয়ে একটা পাগল পাগল ভাব চোখে মুখে। আর নিলয়ের এই পাগল পাগল লুকটাই যে অন্য একজনকে পাগল করতে যথেষ্ট। ফর্সা শরীরে ব্ল্যাক টি শার্ট কি সুন্দর মানিয়েছে, সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে, নিশির জন্য একটা ঘোরের মধ্যে চলে গেছে। নিলয় আগের মতোই অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নিশি হঠাৎই নিলয়ের সামনে গিয়ে দাঁড়ালো। নিশিকে দেখে নিলয় ঘুরতে যেতে নিলেই নিশি নিলয়ের টি শার্টের কলার চেপে ধরল। নিলয় অবাক চোখে নিশিকে দেখছে, দুজনের হার্ট খুবই ফাস্ট বিট করছে। নিশি ধীরে ধীরে কলার ছেড়ে দিয়ে নিলয়ের গলা জড়িয়ে ধরল, পা দুটো একটু আলগা করে উঁচু হয়ে দাঁড়াতেই কোমরে হাত দিয়ে নিশিকে আগলে ধরে দাঁড়ালো নিলয়। নিলয় নিশির চোখের ভাষা বুঝে গেছে, তার চোখ দুটোতে নিলয়কে কাছে পাওয়ার আকুতি স্পষ্ট। নিশিকে আরো কাছে টেনে নিয়ে যেই না নিশির ঠোঁটগুলোকে ছুঁয়ে দিবে, ঠিক তখনই দরজায় টোকা পড়ল। নিশির বাবা দরজার ওপাশে দাঁড়িয়ে ননস্টপ ডেকেই যাচ্ছে। নিলয়ের এবার প্রচুর রাগ লাগছে। এই বেটাই একমাত্র শ্বশুর যে অলওয়েজ মেয়ে আর তার জামাইয়ের মধ্যে চলে আসে। নিলয়ের ইচ্ছে করছে তার হবু শ্বশুর নামক এই পদার্থকে ম্যানহোলের পানিতে চোবাত। নিশি করুণ চোখে একবার নিলয়ের দিকে তো একবার দরজার দিকে তাকাচ্ছে। নিলয় আর কিছু না বলে নিশিকে ছেড়ে দিয়ে ব্যালকনি দিয়ে নিচে নেমে গেল, আর নিশিও পা বাড়ালো দরজার দিকে। বাবা, আমি বিয়ে করব। নিলয়ের মুখে কথাটা শুনে স্তব্ধ হয়ে গেলেন আরিফ চৌধুরী। তাকে দেখে মনে হচ্ছে কেউ তাকে জোর করে করলার রস খাইয়ে দিয়েছেন, যা এখন কিছুতেই হজম হচ্ছে না। নিলয়ের মাও বেশ অবাক হলেন। যে ছেলেকে দু বছর যাবৎ বিয়ে করার কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছে, সে আজ নিজে এসে বিয়ের করতে চাইছে, ব্যাপারটা যথেষ্ট সন্দেহজনক। নিলয়ের মায়ের চিন্তায় বাধা হয়ে দাঁড়ালেন নীরার চিৎকার, হোয়াট? ভাইয়া তুই বিয়ে করবি? হোয়াট নীরু, বিয়ে করবি মানে কি? ভাইয়ার বিয়ের বয়স হয়েছে তো বিয়ে করবে, এটাই স্বাভাবিক। তুই চেঁচাচ্ছ কেন, বসো তো। বিয়ে করবে মানে কি? বিয়ে করবো মানে বিয়ে করবো, সিম্পল। এখানে এত মানে আসছে কেন বাবা? হ
হঠাৎ বিয়ে করতে ইচ্ছে করলো কেন তোর? উফ মা, এত প্রশ্ন করছো কেন? তোমরা যখন বিয়ের কথা বলতে আমি কোনো প্রশ্ন করেছি, তাহলে এখন কেন? প্রশ্নের যথেষ্ট কারণ আছে। থ্রি কোয়ার্টার প্যান্ট আর টি শার্ট, এলোমেলো চুল, এভাবে পাগল পাগল ভাব নিয়ে হঠাৎ আমি বিয়ে করবো বাবা বললে অবশ্যই প্রশ্ন আসে। আমি বিয়ে করবো বলার জন্য কি আমাকে ফর্মাল গেট আপে আসতে হবে নাকি? ওকে, তাহলে আমি চেঞ্জ করে আসি। আচ্ছা বাপ বেটা চুপ করো, বিয়ে করবি খুব ভালো কথা, আমি পাত্রি দেখেছি, এবার খুশি? না, খুশি না। কেন, আবার কি হলো? আমি নিশিকে বিয়ে করব এবং এই সপ্তাহে করব, কিভাবে আমি জানি না, কিন্তু বিয়েটা আমি করবই। নিলয়ের কথাটা শুনে আরেক দফার অবাক হলো সবাই। নীরা আবারও চিৎকার করে উঠল, নিশি মানে কোন নিশি, আমার বেস্টু? হ্যাঁ, তোর বেস্টি। নীরা খুশি দেখে কে, সে তো রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছে। নিলয়ের বাবা মা কি বলবে ঠিক বুঝতে পারছে না, তবে তারাও যে বেশ খুশি তাদের চোখ মুখ দেখেই স্পষ্ট। সিদ্ধান্ত নেওয়া হলো কাল সকালেই নিশির বাবার সাথে কথা বলবেন আরিফ চৌধুরী। নিলয় কোনো রকম রিস্ক নিতে চায় না, তাছাড়া আরিফ চৌধুরীও নিশিকে বেশ পছন্দই করে। রাত 1:25, নিশি বিছানায় এপাশ ওপাশ করছে, তার কিছুতেই ঘুম আসছে না। তার প্রধান কারণ হলো নিলয়। নিশির কেন যেন নিলয়কে খুব দেখতে ইচ্ছে করছে, শুধু দেখতে নয় ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে উঠে বসল নিশি, ফোনটা হাতে নিয়েই নিলয়কে কল করল। নিশি ভেবেছিল নিলয় হয়তো ঘুমে বিভোর, ফোনটা রিসিভ হবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে নিলয় ফোন রিসিভ করল। হ্যালো নিশু। ঘুমোননি? ঘুমটা কেড়ে নিয়ে আবার জিজ্ঞেস করছো ঘুমিয়েছি কিনা? আমি আপনার ঘুম কেড়ে নিতে যাব কেন? আপনি ঘুমোন না, আমি মানা করেছি নাকি? কি করে ঘুমাই, আমার নিশু পাখির ঘুম চেয়ে উদয় হয়ে গেছে। তোর নিশু পাখি এত রাতে চোখে ঘুম নেই, আমাকে মিস করছিলে বুঝি? আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে তাই? খুব করে ইচ্ছে করছে আপনাকে ছুঁয়ে দিতে। ইস নিশু পাখি, প্লিজ এভাবে বলো না, কন্ট্রোল হয় না বেবি। ফাজলামো করবেন না তো, আই এম সিরিয়াস। আচ্ছা তাহলে ছাদে চলে আসো। কাদের ছাদে? আমার হবু শ্বশুরবাড়ির ছাদে। মানে হোয়াট, তার মানে আপনি আমাদের ছাদে? ইয়েস বেবি, কাম। নিশি হালকা পায়ে এগিয়ে যাচ্ছে ছাদের দিকে, বুকের মধ্যে হৃৎপিণ্ডটা একটু বেশি ছটফট করছে। একেই হয়তো বলে লুকোচুরি প্রেম। ছাদে পা রাখতেই কেউ হাতটা টেনে ধরে দেয়ালের সাথে চেপে ধরল। প্রথম দফায় চমকে গেলেও নিলয়কে দেখে হাঁপ ছেড়ে বাঁচল। উফ, আপনি আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলেন। এত ভয় আপনার? নিলয় কাছে আসতেই নিশির কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, আজ যেন একটু বেশি লজ্জা পাচ্ছে সে। এই কাঁপছ কেন, কিছুই তো করিনি, এখন এত কাঁপাকাঁপি, তাহলে তো বাসরাতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। নিলয়ের এসব লাগাম ছাড়া কথাবার্তা যেন দিন দিন বেড়েই চলেছে। দেখুন ছাড়ুন প্লিজ। আরে তুমি তো বললে যে আমাকে ছুঁয়ে দেখতে চাও, নয়তো ইউ নো না আমি অতি ভদ্র ছেলে, আমি অলওয়েজ মেয়েদের থেকে দুহাত দূরে, বলেই একটু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল নিলয়। এতক্ষণে নিশি যেন বুক ভরে শ্বাস নিল। আপনি আর ভদ্র কখনো নয়, সবার সামনে ভদ্র সাজার ড্রামা করেন আপনি, তা আমি বেশ বুঝতে পেরেছি। আমার সামনে আসলেই তো লুচ্ছামো শুরু করে দেন। কি, তুমি এটা বলতে পারলা? তোকে প্রপোজ করার পর কে ফার্স্ট কিস করেছিল? তাছাড়া সবার সামনে ভদ্র হয়ে থাকলেও সুন্দরী মেয়েদের সামনে ভদ্র হয়ে থাকা যায় বলো? আপনি এমন, ছি, তার মানে সব মেয়েদের সাথেই আপনি এমন করেন? না, শুধু সুন্দরী মেয়েদের সাথে, আর আমার কাছে সুন্দরী মেয়ে হলো আমার মা আর তুমি। এর মধ্যে একজনকে আমি শ্রদ্ধার চোখে দেখি, অন্যজনকে ভালোবাসার। প্লিজ ছাড়ুন, আর দূরে গিয়ে দাঁড়ান প্লিজ। হোয়াই আর ইউ স্টেমারিং? দূরে দাঁড়ান, আমি নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। নিলয় মুস্কি হাসি দিয়ে নিশিকে ছেড়ে দিয়ে একটু পিছিয়ে দাঁড়ালো, ঠোঁটে এক টুকরো নটি স্মাইল ঝুলিয়ে এক দৃষ্টিতে নিশিকে অবজার্ভ করছে সে। নিলয়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিশি লজ্জায় কুঁকড়ে গেল, বারবার শাড়ির আঁচল ঠিক করতে লাগলো। নিশির হাবভাব দেখে নিলয়ের এবার প্রচুর হাসি পাচ্ছে,
তবুও নিজেকে সামলে নিয়ে নিশিকে আর একটু লজ্জায় ফেলতেই বলে উঠল, নিশু, ইউ আর লুকিং সো হট। নিশির তো এবার যাই যাই অবস্থা, লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে তার। নিলয়ের এই দৃষ্টি সহ্য করার ক্ষমতা নেই নিশির, তাই শেষমেশ নিলয়ের বুকেই আশ্রয় নিল সে। এদিকে নিলয় শরীর কাঁপিয়ে আসছে, হঠাৎ পেছন থেকে আলো এসে পড়ায় পেছন ফিরে তাকালো। হে গাইস, রোমান্স কেমন চলে? নিশি আবারও লজ্জায় পড়ে গেল। পাশের বিল্ডিং এর ছাদে নিলয়ের বন্ধুরা দাঁড়িয়ে আছে। নিশি এখন বুঝতে পারছে নিলয় ছাদে আসার রহস্য। ওই শালা, তোরা এখানে কি করিস? রোমান্সের 12টা বাজিয়ে বলছিস কেমন চলে? আরে বন্ধু, কিছু বাকি রাখো, বিয়ের পর কি করবি তাহলে? নিশি এবার ছুটে পালালো। এরা যে সবাই খাপ ছাড়া স্বভাবের তা তার বোঝা হয়ে গেছে। সকাল 6টা বাজে, তুমুল গতিতে কলিং বেল বেজে চলেছে। নিশির বাবা ব্যাপারটায় চরম বিরক্ত। শীতের সকালে ওম ভেঙে দরজা খুলতে যাওয়া মতো বোকামি তিনি কিছুতে করতে চাচ্ছে না, কিন্তু দরজার ওপাশের ইডিয়েটটাকে কান মুলে দেওয়ার তীব্র ইচ্ছেটাকেও দমাতে রাখতে পারছেন না। অবশেষে তীব্র ইচ্ছার বশবর্তী হয়ে তাকে বিছানা ছাড়তে হলো। চোখ মুখ শক্ত করে দরজা খুলে দিলেন, উদ্দেশ্য দরজার ওপাশের মানুষটিকে এক দফা ছেড়ে দেওয়া। কিন্তু দরজাটা খুলেই বোকা বনে গেল। প্রায় 20-30 জন মানুষ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আর সবার মুখেই সুখী সুখী ভাব আর হাতে গিফট আর মিষ্টির বাক্স। সবচেয়ে অবাক হলেন আরিফ সাহেবকে দেখে। আর তো নীরার বাবা, কিন্তু এখানে কেন? কোনো আন্দোলনে যোগ দিয়েছেন নাকি পরিবার সমেত? নতুন কোনো আন্দোলন হতেও পারে। কাল রাতে টিভি চালিয়ে দেখেন তিনি, হয়তো কাল রাতেই এর ভূমিকা অংশ শেষ হয়েছে। ওনার ভাবনায় ছেদ ঘটিয়ে আরিফ সাহেব বলে উঠলেন, ভেতরে ঢুকতে দেবেন না মিস্টার। আরিফ সাহেবের কথাই উনি দরজা থেকে সরে দাঁড়ালেন। জি, ঢুকতে অবশ্যই দিব, কিন্তু এতগুলো মানুষ বাসাতে দেওয়া মতো আসবাব হবে কিনা তাই ভাবছি। নো টেনশন, উই উইল ম্যানেজ। বসার ঘর ভর্তি মানুষ যে যেখানে পেরেছে বসে গেছে। নিশির বাবা একটি চেয়ারে গুটিসুটি হয়ে চোখে বিরাট প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে বসে আছে। জি, কিছু না মনে করলে বলবেন প্লিজ, এসবের বাড়ি কি আমি ঠিক বুঝতে পারছি না। কিছু মনে করবো কেন, বলবো বলেই তো এসছি, আজ আপনার মেয়ের বিয়ে। হোয়াট? নিশির বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বলেন কি? তার মেয়ের বিয়ে, অথচ সে জানে না। আর পাত্রী বা কে? নিশির বাবা গম্ভীর মুখে বলে উঠলেন। মানে কি আমার মেয়ের বিয়ে অথচ আমি জানি না? হ্যাঁ জানেন না, কিন্তু এখন জানলেন। শুনলাম মেয়ের জন্য পাত্র খুঁজছেন। ছেলে আমাদের এক নম্বর, এই বিয়ের সম্মতের জন্য 2 মিনিটও লেট করা যায় না, তাই সকাল সকাল পুরো পল্টন নিয়ে চলে এলাম। খুব ভালো কথা, যদি 2 মিনিটও ওয়েট না করা যায় তাহলে ওয়েট করা উচিত নয়, অনুচিত কাজ করা আরও বেশি অনুচিত। সেই হিসেবে আরিফ সাহেব খুব ভালো কাজ করছেন। তারিকুল রহমানের নিজেরও খুশিতে গদগদ হওয়া উচিত। তার মেয়ের জন্য কেউ বাড়ি বইয়ে পুরো পল্টন নিয়ে হাজির হয়েছে, কিন্তু তিনি খুবই বিমর্ষ হয়ে বসে আছেন। তার বিমর্ষতার প্রধান কারণ হলো নিশি। সে দৃঢ় কণ্ঠে বলে দিয়েছে দ্বিতীয়বার বিয়ের কথা উঠলে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে। ব্যাপারটা তাকে বড্ড ভাবাচ্ছে। একমাত্র মেয়ে বিয়ের ভয়ে পালিয়ে গেছে ব্যাপারটা বড্ড বাজে শোনায়। তাছাড়া এই রিস্কটাও তিনি নিতে চাচ্ছেন না। আবার আরিফ চৌধুরীর কথা মতো এক নাম্বার ছেলেটাকেও হাতছাড়া করতে চাইছেন না। সরি আরিফ সাহেব, বিয়েটা সম্ভব না। কিন্তু কেন? আমার মেয়ে রাজি নয়। আপনি ওকে আগে জিজ্ঞেস তো করুন, আর পাত্রের নামটা তো আগে শুনুন। মাফ করবেন, সে রিক্স আমি নিতে চাচ্ছি না, আর বিয়ে যে তো হচ্ছে না, শুধু পাত্রকে সেটা শুনে আফসোস বাড়ার প্রশ্নই আসে না। আরিফ সাহেব পড়লেন বিপদে। এ তো মহা সমস্যা। তিনি তার পুত্র মহোদয়কে বেশ ভালোভাবে জানে। এই রিজেকশনের কথা শুনে সে তার পুরো পল্টনের লাইফ পৃথিবী থেকে রিজেক্ট করে দিতে পারে। তার সম্পর্কে তিনি সচেতন এবং তার প্রবাবিলিটি ব্যাপক। যেভাবে হোক বউ নিয়ে যেতেই হবে। অনেক মানুষের কথার আওয়াজ শোনা যাচ্ছে। নিজের মনে হচ্ছে সে কোনো এক মেলার মাঝখানে শটান হয়ে ঘুমিয়ে আছে। ব্যাপারটা কি আদৌ সত্য না স্বপ্ন তা বোঝার জন্য তাকে চোখ খুলে তাকাতে হবে। কিন্তু সমস্যা হলো তার কিছুতেই চোখ খুলতে ইচ্ছে করছে না। এত সকালে ঘরের মধ্যে মেলার উদ্ভব কি করে হতে পারে, তাও সে ভেবে পাচ্ছে না। তাই অবশেষে সে চোখ মিলে তাকালো। না, তার রুম সব ঠিকঠাক আছে, কোনো মানুষের টিকিও দেখা যাচ্ছে না, তবে কণ্ঠ ঠিকই শুনতে পাচ্ছে। ব্যাপারটা কি?
অদম্য কৌতূহল নিয়ে নিশি রুমের বাইরে পা রাখলো, আর পা রাখতে ভেবাচাকে খেয়ে গেল। একই অবস্থা, সোফায় সোফায় হাতল, সিঁড়ি, চেয়ার, এমনকি ফ্লোরেও বাদ চায়নি, সব জায়গায় মানুষের ছড়াছড়ি। অবাক চোখে এদিক ওদিক তাকিয়ে আরিফ সাহেবকে দেখে আরো অবাক হলো সে। কি হচ্ছে এসব বাবা, এসব কি? নিশির ডাকে সবাই তার দিকে ফিরে তাকালো, এমন ভাবে তাকিয়ে আছে যেন নিশির এখানে আসাটা কারোরই প্রত্যাশিত নয়। সে উঠকে এক ঝামেলা। নিশির বাবা চেয়ার ছেড়ে তড়িহড়ি করে মেয়ের সামনে দাঁড়ালো। মেয়ে তাকে ভুল বুঝবে সেটা তো হতে দেওয়া যায় না। নিশুমা, ওনার তো তোর বিয়ের কথা বলতে আসছেন, কিন্তু আমি মানা করে দিছি। এতজনে বিয়ের কথা বলতে এসছে, আর আরিফ আঙ্কেল কেন? আরে ওরা হলো জনগণ, আই মিন আরিফ সাহেবের পল্টন দাওয়াত খেতে এসেছে। কথাটা শুনেই নিশির চোখ চকচক করে উঠল। নিশ্চয় নিলয় আর তার বিয়ে, উফ, অবশেষে বিয়ের কথাটা আসলো তাদের। কিন্তু বাবার বলার পরে কথাটা শুনে নিশি তার খুশিটা আর ধরে রাখতে পারলো না। ছিলে নাকি এক নম্বর, কিন্তু আমি মানা করে দিছি। তুই যখন মানা করছিস তাহলে নাই, তুই এবার খুশি তো মা? বাবার কথা শুনে নিশির ইচ্ছে করছে ছাদ থেকে লাফিয়ে পড়তে। ইস, ওর বাপটা এত বেশি বুঝে কেন? যখন বিয়ে করতে চায়নি তখন তার ভাবসাব দেখে মনে হতো পারলে এখন বিয়ে দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিলে শান্তি পান, আর এখন যখন নিশি বিয়ে করতে চাইছে তখন বলছে বিয়ে করতে চায় না। হোয়াট দ্য হেল! আরিফ সাহেব ভীষণ চিন্তিত, তার সাথে চিন্তিত পুরো পল্টন। নিলয়ের সাথে এর মধ্যে কথা হয়ে গেছে, সে না বোধ কোনো শব্দ শুনতে চায় না। হয় বউ আনবে, নয় সে বউ তুলে আনবে, আর সব ভেঙে চুরমার করে ফেলবে, ব্যাস। এই চুরমার যে জিনিস নয়, মানুষ চুরমার তা বুঝতে আরিফ সাহেবের দুবার ভাবতে হয়নি। তিনিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, পুত্রবধূ না নিয়ে সে এখান থেকে নড়বেন না। দরকার পড়লে এখানেই বুড়ো হয়ে যাবেন, তবুও তিনি সরছেন না। যা করার করে নাও, হু কেয়ার্স? নিলয়ের আগে সামনা হওয়ার থেকে এখানে বসে বসে বুড়ো হয়ে যাওয়া হাজার গুণে ভালো। নিশি মন খারাপ করে বসে আছে। বাবাকে নাচতে নাচতে বিয়ে করব বিয়ে করব বলাটা অবশ্যই বেহায়াপনা শামিল, এটা তার পক্ষে সম্ভব না। আবার নিলয়ের সাথে বিয়ের চান্সটাও সে হারাতে চাচ্ছে না, কি হবে তার? এদিকে তারিকুল রহমানও চুপচাপ বসে আছেন। এই এক নম্বর ছেলেটাকে মেয়ের জামাই বানাতে পারলেন না এই দুঃখের চেয়ে, এই এক নম্বর ছেলেটা যে অন্য মেয়ের বাপের মেয়ের জামাই হবে সেই কষ্টই তার প্রকট। কিন্তু সে হেল্পলেস, মেয়েকে তো আর ধরে বেঁধে বিয়ে দিতে পারবে না, সমস্যা। একেই বলে চরম সমস্যা। নিশি বসে বসে দাঁত দিয়ে নখ খুঁটছে। তারিকুল রহমান ক্রমাগত চশমার গ্লাস পরিষ্কার করছেন। দুজনের মনটা ভীষণ খারাপ। বিজ্ঞানীরা যদি মনের কথা জানার কোনো যন্ত্র আবিষ্কার করতেন তাহলে এই সমস্যার সমাধানটা হয়তো হয়েই যেত খুব সহজে, কিন্তু তা যেহেতু হয়নি অতএব এই সমস্যার সমাধানও দুষ্কর। আরিফ সাহেব একের পর এক গ্লাস ফাঁকা করে দিচ্ছেন, উনি বুঝে উঠতে পারছেন না। ব্যাপারটা ঠিক কোন দিকে এগোচ্ছে? এমন এক থমথমে অবস্থায় হঠাৎ কলিং বেল বেজে উঠল। এমন একটা পরিস্থিতিতে কলিং বেলের শব্দটা বড়ই বেমানান লাগছে, ভূতের রাজ্যে দোয়াদরুদ টাইপ। সবাই এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে, কেউ দরজা খুলছে না, আসলে খোলার ইচ্ছেই জাগছে না। এই অস্বস্তিকর পরিবেশে কেউ আর নতুন অতিথি নিতে রাজি নয়, কিন্তু দরজার ওপারে ব্যক্তি তাদের এই অনুভূতি মানতে নারাজ। সে ক্রমাগত কলিং বেলের ঝড় তুলেই যাচ্ছে। অবশেষে নিশের বাড়ির কাজের মহিলাটি হেলে দুলে গিয়ে দরজাটা খুলে দিলেন। দরজা খোলার সাথে সাথে ভেতরে প্রবেশ করলো দুজন ছেলে, তাদের মধ্যে একজন নিলয় আর অন্যজন রেদওয়ান। সবার দিকে তাকিয়ে এক ফালি সৌজন্যসূচক হাসি ছুড়ে দিলেও কেউ আর রিটার্ন দিল না, ভদ্রতার খাতিরেও না। হাসির বদল রিটার্ন করলো দু তিনজন ডজন বিস্ময়মাখা চোখ। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? তারিকুল রহমানের উদ্দেশ্যে নিলয়ের বলা কথাটা যেন তারিকুল রহমানকে অবাকের চরম সীমায় পৌঁছে দিল। একটা অপরিচিত ছেলে তাকে বাবা ডাকছে, ব্যাপারটা যথেষ্ট ভাবনার। তার যতটুকু মনে পড়ে, নিশির মার সাথে বিয়ে হওয়ার এক বছর পরে নিশি জন্ম নেয়, আর নিশির মা মারা যায়, সো ছেলে সন্তানের প্রশ্নই আসে না। তাছাড়া তার কোনো প্রতিক্রিয়া প্রেমও ছিল না, তাহলে এই পুত্র সন্তানের জনক সে কিভাবে হলো? হাও, তার হাজারো প্রশ্নমাখা ঘোলাটে দৃষ্টিকে উপেক্ষা করে আরিফ সাহেব বলে উঠলেন, নিলয় তুই এখানে? বাবা, যথেষ্ট কারণে এখানে এসেছি। তারিকুল রহমান আবারও অবাক হলেন। ছেলেটা আরিফ সাহেবকেও বাবা বলছে কাহিনীটা কি? আর ছেলেটা আরিফ সাহেবের হলে তো বাবা কেন ডাকছে? তুমি আমাকে চিনো? চিনব না কেন,
আমার বউয়ের বাবা আপনি, আই মিন শ্বশুর মশাই। শ্বশুরকে না চিনলে চলবে বউ? এবার তারিকুল রহমানের চোখ বেরিয়ে আসার উপক্রম। সাথে উপস্থিত সবার শুধু রেদওয়ান মুস্কি হেসে চলেছে। তারিকুল রহমান বেশ চিন্তায় পড়লেন। বলে কি বউ, কিসের বউ? আর সেই বা তার বউয়ের বাপ হতে যাবে কেন? মানে কি বুঝতে চাচ্ছ তুমি? আর তোমার বই বা কে? আপনার মেয়ে তো আমার বউ, মিসেস নিশি নিলয় চৌধুরী, আরিফ চৌধুরীর পুত্রবধ। কি? তারিকুল ইসলাম অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। তার মেয়ে? মেয়ে বিয়ে করে নিয়েছে ভাবা যায়? এদিকে নিশির গলা শুকিয়ে যাবার উপক্রম। নিলয় যে অ্যাকচুয়ালি কি করতে চাইছে সে বুঝতে পারছে না। প্রমাণ আপনার মেয়ে, এখন হয়তো ভয় কিছু বলবে না। আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, তাতে আপনার সন্দেহ ঘুচে যাবে। কথাটা বলেই নিলয় একটা ডিভিডি চালিয়ে দিল। সবাই আগ্রহের সাথে স্ক্রিনে তাকিয়ে আছে। কেমন দেখাবে নিলয়কে জানি? একটু পরই পর্দায় ভেসে উঠল নিশির মুখ। ভিডিওটা 2 মিনিটের, যেখানে নিশি রেস্টুরেন্টে দাঁড়িয়ে ফাহিমকে বলছে যে নিলয় ইজ মাই হাজবেন্ড। ভিডিওটা দেখে তরিকুল রহমান নির্বাক, নিশিও অবাক। নিলয় ভিডিওটাকে যে অ্যাঙ্গেল এবং যেভাবে এডিট করেছে তাতে পরিস্থিতি বোঝা দুষ্কর। আরিফ চৌধুরী মুখে খুশি খুশি ভাব, তিনি বেশ বুঝতে পারছেন তার ছেলে ঢপ মারছে। এটাও ছোটবেলা অভ্যাস, এবার তারিকুল রহমান যাবে কই? হ্যাঁ, বউ তো এবার দিতেই হবে। আজ নিশির বিয়ে। বুকের ভেতর অজানা এক অনুভূতি দানা বেঁধে চলেছে ক্রমাগত। চারপাশের চেঁচামেচি হইচই সবই যে তাকে কেন্দ্র করে। ভাবতেই অবাক লাগছে নিশির, ভালোবাসার মানুষটিকে আপন করে পেতে চলেছে আজ। হাজারো স্বপ্নগুলো আজ ডানা মিলে আকাশে উঠবে। এত আনন্দের মধ্যেও চাপা কষ্ট আর ভয় যেন আঁকড়ে ধরেছে নিশিকে। কি হতে চলেছে তার জীবনে? জীবনটা কোন পর্যায়ে পৌঁছাবে কে জানে? বাবার রাজকন্যাটি থেকে অন্যের বাড়ির বউ হয়ে যাচ্ছে সে। সব গল্প রাগ অভিমানের সাথে বাবাকে ফেলে যেতে হবে ভেবেই কান্না পাচ্ছে। তবুও তো যেতে হবে, এটাই যে নিয়ম, এটাই যে বাস্তবতা। নিলয়ের গাঁজাখুরি যুক্তি আর প্ল্যান তারিকুল রহমান বেশ বুঝতে পেরে গিয়েছিলেন। ফাহিম তারিকুল রহমানকে ফোন করে আগেই সবটা বলেছিল। প্রথমে রাগ হলেও মেয়ের খুশির জন্য নিজের রাগ মাটি চাপা দিয়েছেন। সবকিছু জানার পরও এত ড্রামা শুধু তার মেয়ের রিয়াকশনটা দেখার জন্য। কিন্তু অবশেষে ছেলে মেয়েদের অস্বস্তিতে না ফেলে চেপে গেছেন বিষয়টা। মেয়ের তার কথা লুকাতে শিখে গেছ? ভেবে শুধু মুস্কি হেসেছিলেন তিনি। নিলয়কে আর কোনো ফালতু যুক্তি দেখানোর সুযোগ না দিয়ে বিয়ের ব্যাপারটা সেরে নিয়েছেন তিনি। মেয়ে তার কথা লুকাতে শিখে গেছে, কারোর জন্য ভালোবাসাটা আগলে রাখতে শিখে গেছে। নিলয় ঘুরে ক্রমাগত পায়চারি করছে। বরবেশে অসম্ভব সুন্দর লাগছে তাকে, কিন্তু সেদিকে মশাইয়ের খেয়াল থাকলে তো? তার খেয়াল তো আটকে আছে কখন নিশির কাছে যাবে। তার উপর তার ভালোবাসাটাকে আজ নিজের করে পেতে চলেছে। ভাবতেই শরীর কেঁপে উঠছে নিলয়ের। এই মেয়েটাকে পাওয়ার জন্য কত কিছুই না করেছে সে। কখনো জোকারদের মতো আচরণ, তো কখনো হিরোগিরি, সব কিছু তো আজকের দিনটার জন্যই। বাসর ঘরে বসে আছে নিশি। বিয়েটা হয়েই গেল শেষ পর্যন্ত। বিয়েতে নিলয় যে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল তা নিশি না তাকিয়েই বুঝতে পেরেছে। আর নিলয়ের বন্ধুদের পিঞ্চ করে বলা কথাগুলো কানে এসেছে নিশির। লজ্জায় লাল টমেটো হয়ে চুপচাপ নিজের দিকে তাকিয়ে বসেছিল সে। নিলয়কে দেখার অদম্য ইচ্ছে থাকা সত্ত্বেও নিলয়ের বন্ধু আর নিশির বান্ধবীদের জন্য সে ইচ্ছা দমন করতে হয়েছে তাকে। একটু পরই দরজা খুলে নিলয় ঘরে পা রাখল। নিলয়ের পায়ের শব্দেই নিশির লজ্জা অজানা ভয় আনন্দে যেন কুঁকড়ে গেল। কি অদ্ভুত ফিলিংস! নিলয় নিশির পাশে বসেই বলে উঠল, নিশো শাড়িটা চেঞ্জ করে হালকা কোনো শাড়ি পরে ফ্রেশ হয়ে নাও গো। নিলয়ের কথায় নিশি হালকা মাথা নেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়াল। সত্যি সে অনেক টায়ার্ড, এই ভারী শাড়ি পরে ওর জীবনটা বেরিয়ে আসার উপক্রম। শাড়ি নাকি আজ তো পাহাড় কে জানে। নিশি ড্রেসটা চেঞ্জ করে একদম শাওয়ার নিয়েই বের হলো। শরীরটা কেমন হালকা লাগছে এখন। ওয়াশরুমের দরজা খুলে বাইরে পা রাখতেই এক টানে নিশিকে কোলে তুলে নিল নিলয়। নিশি প্রথম দফায় ভয় পেয়ে গেলেও পর মুহূর্তে নিজেকেই সামলে নিল। এতক্ষণে নিলয়ের ড্রেস চেঞ্জ করে নিয়েছে, নীল রঙের একটা হালকা সুতি পাঞ্জাবি তার পরনে, ফর্সা গায়ে যেন নীল রঙের খেলা খেলছে। নিশিকে কোলে নিয়ে সোফায় বসে পড়ল নিলয়। নিশির দৃষ্টি শুধু নিলয়ের মুখের ওপর, আশেপাশে কি হচ্ছে তাতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, শুধু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয়ের ডাকে নিশির ঘোর কাটল। একটু নড়ে চড়ে বসে আবারও নিলয়ের দিকে তাকালো।
কি হলো, হা করো? হা কেন করব? ম্যাডাম, খেতে হলে হা তো করতেই হবে। এতক্ষণে নিশি খেয়াল করে দেখল টি টেবিলের খাবার রাখা। খাবার দেখেই মনে পড়লো আজ সারাদিন সে কিছুই খায়নি, আসলে টেনশনেই খেতে পারেনি। এত টেনশনে খাওয়া যায় নাকি? কি হলো, হা করো? আপনি কি করে জানলেন আমার ক্ষুধা লেগেছে? কারণ আমি আমার বউকে খুব ভালো করে চিনি। সে যে আজ খেতে পারবে না তাও আমার জানা। এবার ঝটফট খেয়ে নাও, রাত তো চলেই গেল বেবি। লোক 12:30 বাজে। ফাস্ট ফাস্ট, তোমাকে আরও অনেক কিছু খাওয়ানোর বাকি। আপনি চুপ করুন তো, যত সব বাজে কথা। আচ্ছা, আপনি খেয়েছেন তো? জি ম্যাম, আমি খেয়েছি। আপনার বর আমার না খেয়ে থাকতে পারে না। নিলয়ের মুখে বর কথাটা যেন নিশির বুকে দোলা দিয়ে গেল। হ্যাঁ, এই কিউট করে ছেলেটা ওর স্বামী, ভাবা যায়? হাজারটা মেয়ে যার জন্য পাগল, আজ সেই ছেলেটা ওর নিজস্ব সম্পত্তি, শুধুই তার, শুধু এবং শুধুই তার। নিলয়ের কোলে বসে বাচ্চাদের মতো খাচ্ছে নিশি, আর নিলয় মুচকি মুচকি হাসছে। হাসছেন কেন? না, ভাবছি আমার বাচ্চাদের মা হিসেবে তোমাকে কেমন দেখাবে। এমনি তো তোমাকেই বাচ্চা বাচ্চা লাগছে, হট অ্যান্ড সেক্সি বাচ্চা। আপনি বাচ্চারা মানে কয় বাচ্চার কথা ভাবছেন আপনি? বেশি না, এই তো 10-12টা। তুমি বললে এর থেকে বেশিও নিতে পারি, আই হ্যাভ নো প্রবলেম। নিলয়ের কথাটা কানে আসতেই নিশি যেন ভীষণ খেলো। কি 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 12টা? পাগল নাকি? একদম পাগল। তোমার প্রেমে পাগলামি লাস্ট স্টেজে চলে গেছি গো। খাওয়ানোর শেষ করে নিশির মুখ মুছে দিয়ে প্লেটটা সরিয়ে রেখে আবারও নিশির সামনে এসে দাঁড়ালো। এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কথাটা শুনে মুস্কি হেসে নিশিকে আবারও কোলে তুলে নিল নিলয়। কানে কানে ফিসফিসিয়ে বলে উঠল, বাংলাদেশের প্রোডাকশনটা আরেকটু বাড়িয়ে দিই, কি বলো? আজ ওদের ভালোবাসার পূর্ণতা পাবে। হাজারো টেনশনের পাহাড়কে দূরে সরিয়ে আজ ভাসবে ভালোবাসার গহীন সাগরে। বেঁচে থাকুক ভালোবাসাগুলো এভাবেই, ওরা ওদের কাজ করুক, আমরা বিদেয় হই। কি দরকার কাবাব মে হাড্ডি হওয়ার?